আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার মনে হয় কোনো ব্যক্তি মন থেকে ভালো নাই, কিছু ধর্ষক কুত্তার বাচ্চা ছাড়া কেউ ভালো নাই। প্রতিদিন ফেসবুকে গেলেই দেখা যায় কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে প্রতিদিন বাংলাদেশে। ছোট্ট বাচ্চা মেয়ে পর্যন্ত রেহাই পায় না ধর্ষকের হাত থেকে। এত সাহস এদের, কত বড় বড় শেল্টার আছে এদের যে তারা ভয় করে না। নিজের ঘরে মা বোন আছে, এদের হিসাবটা করে না। বর্তমান আমার দেশের মা বোনেরা নিজের বাড়ির বেডরুমে শুতে পর্যন্ত ভয় পাচ্ছে ধর্ষক কুত্তার বাচ্চার জন্য। আবার ধর্ষণ করে, ওটা লাইভ করে আবার ফেসবুকে ছাড়ে, ভিডিও করি। ওরে ক্ষমতা! সারা বাংলাদেশের জনগণ এখন একত্রিত হয়ে এই ধর্ষণ ধর্ষক গুলোকে পিটায়ে রাস্তায় ফেলি মারি ফেললে গেরা সারবে, এছাড়া এদের শাস্তি হবে না। 100 ধর্ষণ হলে কয়জনের বিচার হয়? 2 জন, 3 জন, 4 জন, এর বেশি না। সে ক্ষমতায় আমি লীগ থাক, বিএনপি থাক, জাসদ, জাতীয় জামাত যে দলই থাক, কারণ ধর্ষণ হয় সাধারণ জনগণের মেয়েরা। কখনো দেখছেন নাকি যে কোনো এমপি, মন্ত্রী, কোনো বড় বড় নেতার মেয়ে ধর্ষিত হচ্ছে? না, হবে না। কেন হবে না? ওরা তো বাংলাদেশে বাস করে না। যখন যে দল ক্ষমতায় যাবে, সে দলই, সে এমপি, সে মন্ত্রী, তার পুরো পরিবারটাকে নাতি পর্যন্ত আমেরিকা, মালয়েশিয়া, কানাডা, ইংল্যান্ড, লন্ডন, বিভিন্ন দেশে পরিবারকে রাইখে আসে। আমাদের দেশে করে ব্যবসা, এমপি হবে, মন্ত্রী হবে ব্যবসা করার উদ্দেশ্যে। দেশের প্রতি এর তো কোনো দরদ নাই, কারণ তার তো পরিবারই থাকে না বাংলাদেশে, দরদ থাকবে কেন? এই জন্য আমার দেশে চুরি চাট্টা করি, ব্যবসা করি, টাকা সব পাঠায় ওই দেশে, আর ওইখানে ওর ফ্যামিলি মজা করে টাকা নিয়ে। এরা লাল পানি খাই, এদের ছেলে মেয়ে। আর এরা এদেশে পাপিয়ার মতো কিছু বেশ্যা কেনে এরা চলে। শুধু আওয়ামী লীগ তা না, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জাতীয় যে দলই ক্ষমতায় যাক, তাদেরও একই কাজ। এই জন্য আমরা সাধারণ জনগণ, আমাদেরকে বাঁচতে হলে জনগণ একত্রিত হয়ে ধর্ষক সামনে পাইলে তোকে গণধোলাই দিয়ে মারি শেষ করে ফেলতে হবে। কারণ একটা থানায় খুব বেশি ধর্ষক থাকে না, আমার থানায় প্রায় 8 লক্ষ বা তারও বেশি জনগণের বসত, সারা থানা মিলে 4 জন, 5 জন, 10 জন, এর বেশি ধর্ষক থাকে না। আর এগুলোকে উচ্ছেদ করা জনগণের পক্ষে অসম্ভবের কিছু না। হয়তো ভাবছেন যে আমাদের থানার নেতা আছে, নেতার অপেক্ষায় আছি, লাভ নেই, কারণ নেতার পরিবার ধর্ষিত হবে না, ওদের ক্ষমতা আছে, ওর পরিবার বিদেশ থাকে, বাইরে থাকে, এদেশের টাকা বিদেশে উড়াই, দেশের প্রতি কোনো দরদ নাই এদের। এই জন্য আমাদের বিহিত আমাদেরকে করতে হবে। ধর্ষণ করছে আবার ভিডিও করি ফেসবুকে ছাড়ছে, কি কান্না মহিলাদের! ও বাবা গো, ও চাষা গো, ও ভাই গো, আমারে ছাড়ে দেন, ছাড়ে দেন, ছাড়ে না। কত বড় সাহস এদের! দেশের বাইরে থাকি, দেশে থাকলে কি করতাম? আমার তো ক্ষমতা নাই, আমারই ক্ষমতা নেই, কিছু করার না, আহা করা ছাড়া তো বুকের মধ্যে জ্বলে, এগুলো দেখলে অন্তরে জ্বলে। তাই একটু ওই ভিডিওর মারফতে প্রতিবাদ করছি, এই এছাড়া আমার কিছু করার নাই, কি করার আছে আর? ওদের অনেক ক্ষমতা যারা ধর্ষক, জনগণের ক্ষমতা আরো বেশি যদি এরা একত্রিত হয়, কিন্তু হবে না তো, এটাই সবচেয়ে বড় সমস্যা। যাই হোক, দর্শক মন্ডলীর সবাই ভালো থাকেন, আমার যেটুকু মনের কথা, অনেক কথা আছে,
বলতেও তো ভয় লাগে, না জানি কার গায়ে লাগে, কে কোন ক্ষতি করে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।